এই হাফিজিয়া মাদ্রাসা, এটি হচ্ছে আল্লাহর রহমত। যারা এর সঙ্গে ভালো আচরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে ভালো আচরণ করবেন। মা আয়েশার মতো মা তৈরি হবে এখানে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো বোন তৈরি হবে এখানে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মতো মা তৈরি হবে এখানে। এখানে আপনাদের সঙ্গ দিতে হবে, এখানে আপনার পুরো শক্তি দিয়ে দান খেরাত করতে হবে। এটি হচ্ছে আল্লাহর রহমত। ভাইয়ের আমারও একটি মাদ্রাসা আছে, দারুসুন্নাহ মহিলা মাদ্রাসা ইয়াতিম খানা। এই মাদ্রাসা 2016 সালে দেওয়া হয়। যখন এই মাদ্রাসা 2016 সালে আমি স্থাপিত করি, তখন ওই এলাকায় পানি ছিল না, আমি তখন ঢাকায় থাকতাম। ওই সময় আপনার আমি গেলাম কুরবানির টাকা দেওয়ার জন্য, কুরবানির টাকা দেওয়ার সময় দেখলাম জমিন সাদা হয়ে গেছে, ধানগুলো কেমন শীষ ফোটা ফোটা অবস্থা। কিছুদিন পরই থোড় এসে যাবে, ধান এসে যাবে, কিন্তু পানি নাই জমিনে। আমি বাসায় গিয়ে বললাম এলাকায় পানি নাই, তবে ইনশাআল্লাহ 3 দিন পরে এলাকায় যাব, আল্লাহ চাই তো সেদিন পানি হবে এলাকাতে ইনশাআল্লাহ। ভাইয়ার আমার আল্লাহ সাক্ষী আছেন। 3 দিন পরে আমি মাদ্রাসায় গেলাম, ছাত্রীদেরকে বললাম শোনো কোরআনের পাখিরা, তুয়ুরুল কোরআন, তোমরা হচ্ছ কোরআনের পাখি, তোমরা হচ্ছ জান্নাতের পাখি। তোমরা যখন কোরআন পড়বে তখন মনে মনে আল্লাহর কাছে পানি চাইবা, আর যখন সালাত পড়বে সালাতের আগে পরে অথবা উজুর সময় অথবা চলতে ফিরতে যখন ফ্রি টাইম থাকবে তখন আল্লাহকে স্মরণ করে বলবে আল্লাহ এই কোরআন, আমরা কোরআনের মাদ্রাসার ছাত্রী বলছি, আল্লাহ তুমি এলাকায় পানি দিয়ে দাও। এইভাবে দোয়া করবা, আল্লাহ সাক্ষী আছেন। রাত্রে বক্তব্য দিলাম আর দিন থেকে এই বৃষ্টি শুরু হয়েছে। যতদিন ধানের প্রয়োজন ছিল পানি ততদিন পানি হয়েছে। গাবতলী মানুষ সাবধান সতর্ক থাকবেন, এই মাদ্রাসা হচ্ছে আপনাদের জন্য রহমত। এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন রহমত হবে। সত্যিকারী এটা কোরআন সুন্নাহর মাদ্রাসা, সত্যিকারী কোরআন সুন্নাহর মাদ্রাসা। সুতরাং এটাই হচ্ছে নবীর মাদ্রাসা। এই নবীর মাদ্রাসার সাথে থাকা মানে আবু বকর আর উমার ওসমান আলীর সঙ্গে থাকা, আর নবীর মাদ্রাসার বিপক্ষে যাওয়া মানে উবাই বিন খালফের মুনাফিকের সঙ্গ দেওয়া, নবীর মাদ্রাসার বিপক্ষে যাওয়া মানে আবু জাহল উদ্বা সাইবার পক্ষে যাওয়া। সাবধান সতর্ক থাকবেন, যারা এই মাদ্রাসার সঙ্গ দিতে পারবেন না, বিপক্ষে যাবেন না, তারা এই মাদ্রাসার পাশে থেকে আপনার কাজ করবেন। যদি না পারেন তাহলে দূরে সরে থাকবেন, মুখকে বন্ধ রাখবেন। ভাই যদি পরিচালক যদি ভুল করে তার ভুল সংশোধন করবেন, উনি একজন মানুষ ভুল হওয়ায় স্বাভাবিক, সংশোধন করবেন। আপনার এই মাদ্রাসা ভেয়ে যাক, এই মাদ্রাসা ক্ষতি হয়ে যাক, এমন কোনো আচরণ কাজ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমার মাদ্রাসা 16 সাল থেকে এ পর্যন্ত 50 থেকে 60টি মেয়ের বিবাহ হয়েছে, বিনা ডিমান্ডে বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, শুধু এই কোরআনের ওসিলাতে, শুধু এই কোরআনের ওসিলাতে। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অশেষ মেহরবানি। আর আমি চিনি জানি মাস্টার ডিগ্রি পাস করার পরে 10 তলা বিল্ডিংয়ের মালিকের মাত্র 2টা বা 1টা 3টা মেয়ে, সুন্দরী মেয়ে আজ পর্যন্ত জামাই খুঁজা পায় নাই, বয়স 30 আপ হয়ে গিয়েছে। এটা আল্লাহর গজব যে আপনার এত ডিগ্রি অর্জন করার পরও, এত সম্পদ থাকার পর একটা জামাই খুঁজে বের করতে পারে না এই সার্টিফিকেটে। সুতরাং এই সার্টিফিকেট হচ্ছে আপনার মেয়ের জন্য গজব। এই সার্টিফিকেট আপনার মেয়ের জন্য গজব, যে সার্টিফিকেট আপনার মেয়ের এখনো জামাই খুঁজে পাচ্ছে না। এই সম্পদ যে সম্পদের অঢালে পাহাড় বানিয়েছেন, এই সম্পদ আজও আপনার মেয়ের জামাই খুঁজে পাচ্ছে না, এই সম্পদ আপনার জন্য গজব, এটা রহমত না। এই জন্য আল্লাহর কাছে তওবা করেন। আর আমি একটা কোরআনে আয়াত পড়ে দিই, আব্দুল মান্নার ভাইয়ের কাজ আমি করে দিচ্ছি। আয়াতের অনুবাদ করব, বাকিটা আব্দুল মান্নান ভাইয়ের কাজ। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যখন মানুষেরা, এই মুজরিমেরা, অপরাধীরা আজাবকে দেখবে, জাহান্নামকে দেখবে, তখন তারা বলবে আল্লাহ এই আজাব থেকে, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, বিনিময়ে আমার ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছি। বুঝেছেন তো? সূরা মারিজের 11 নম্বর আয়াত, আল্লাহ এই আজাব শাস্তি আমাকে দিও না, এর বিনিময়ে আমার ছেলে সন্তান যা আছে সব দিয়ে দাও জাহান্নাম। আল্লাহ এখনো উত্তর দিচ্ছেন না, ভালো করে শুনে। এরপরে দ্বিতীয় অফার, ওয়াসাহিবাতি, আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দাও, বিনিময়ে এই আজাব আমাকে দিও না। আল্লাহ এখনো উত্তর দিচ্ছেন না। আবার বলছে আল্লাহ আমার ভাইকে দিয়ে দাও, বিনিময়ে আমাকে আজাব থেকে মুক্তি দাও। আল্লাহ এখনো উত্তর দিচ্ছে না।
বুঝাইতে চেয়েছে আল্লাহ সন্তানের জন্য হারাম কামাইছিলাম, আল্লাহ সন্তানের জন্য দান খারাত করি নাই, বুঝাইতে চেয়েছেন স্ত্রীর জন্য দেশ থেকে বিদেশ পাড়ি দিয়েছিলাম, স্ত্রীর জন্য দান খারাত করি নাই, বুঝাইতে চাচ্ছেন ভাইকে দিয়ে আল্লাহ একটি মাত্র ভাই ছিল তাকে বিশেষ ক্যাডারের জন্য সমস্ত শরম দিয়েছিলাম, সুতরাং তার কারণে আমি অন্যায় করেছি, ওকে জাহান্নামে দিয়ে আমারে ছেড়ে দাও, আল্লাহ ছাড়ো, উত্তর দিচ্ছেন না। তারপর এবার বলবে আল্লাহ যত আত্মীয় স্বজন আছে সবকে জাহান্নামে দিয়ে আমারে মুক্তি দাও, এখন উত্তর দিচ্ছেন না। এবার সব শেষ অফার দিচ্ছেন, শুনছেন আমার কথা ভালো করে শুনে, এই জমিনে যত কিছু আছে সব কিছুকেই দিয়ে দাও, বিনিময়ে আমাকে এ আজাব থেকে মুক্তি দাও, দুনিয়ার সব কিছু দিয়ে দিচ্ছেন। বলেন তো এবার আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? নারাজ হবেন। কেন নারাজ হবেন? আল্লাহ বলবেন বান্দা হাদিসে কুদসি, ওই যে আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খেতে দাও নাই, আল্লাহ বলবেন আমি অসুস্থ ছিলাম আমার চিকিৎসা করো নাই, আল্লাহ বলবেন আমি পিপাসিত ছিলাম আমাকে পানি দাও নাই, বান্দা বলবে এটা কেমন কথা হলো, আপনি না সমস্ত জগতের মালিক আপনি আমার ক্ষুধার্ত ছিলেন কেমনে? তখন বলবে ওই মহিলা মাদ্রাসায় খাবার ছিল না, ডাল ডালা পানির মতো ডাল বানিয়ে শুধু ডাল ভাত খেয়েছিল, আর তোমরা গরু গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত খেয়েছিলে, আমারে খেতে দেওয়া নাই, ওই মাদ্রাসায় খাবার দিলে আমারে খাবার দেওয়া হতো, মাদ্রাসার মেয়েটা অসুস্থ ছিল, গরিবের মেয়ে বিছানাকে আপনার চিকিৎসা করতে পারছিল না, ওই মেয়েটা চিকিৎসা করে দিলে আমার চিকিৎসা করা হতো, ওখানে আমারে পাইতা, কথা বুঝছেন না? বুঝেন না, পিপাসিত ছিল, টিউবওয়েল ছিল না, পানির জন্য ছটফট করেছে, ময়লা পানি খেয়েছে, কষ্ট করে দূর থেকে পানি এনে খেয়েছে, ওখানে টিউবওয়েলের ব্যবস্থা করে দিলে, মোটরের ব্যবস্থা করে দিলে, বান্দা ওখানে আমারে পানি পান করা, ওকে পানি পান করাই দিলে, ওদেরকে আমাকে ওখানে পাইতা, আমি সামান্য কিছু চাইছিলাম তুমি কিছুই দাও নাই, আজকে গোটা পৃথিবী দিয়ে দিচ্ছ, এবার রাগ হবে না? হবে না। আল্লাহ রাগ হয়ে বলবেন কাল্লা, খবরদার বহুত বলে ফেলেছ, অনেক বলে ফেলেছ, আর বলিও না, ইন্নাহা লাযা, ওটা হচ্ছে লাযা জাহান্নাম, জাহান্নামের সাতটা স্তর রয়েছে, ওটা দ্বিতীয় নম্বর স্তর, কেমন শাস্তি শুনবা, নাযযাতাল লিশাওয়া, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তোমার মাথার চুলগুলো মাথার চামড়াগুলো গলে পায়ের নিচ দিয়ে সব নেমে চলে যাবে।